এখন শানের মধ্যে আছে এই যে আদম বলে আমি পাপি বড়ই গুনাহগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার এই যে গুনাহগার শব্দটা এটা শুধুমাত্র বলা হয়েছে কেরে শান না মিলানোর জন্য কিন্তু মূলত নবীদের কোনো গুনাহ নাই এটা যদি আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন তাহলে এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই এটা হলো প্রথম কারণ বাবা আদমে এইভাবে অপ্রত্যাশিত একটা ভুল করছে এই ভুলের জন্য তাকে মাশুল গুনতে হচ্ছে এই ভুলের কারণে তিনি বলবেন আমি যেহেতু এভাবে ফলটা কাইছি আমি যেহেতু ফলটা কাইছি এই জন্য আমি আমার দৃষ্টিতে অপরাধী হয়ে গেছি এখন আল্লাহ যদি আমার জিগায় আদম রে তোরে নিষেধ করার পরে দিয়াও তুই কি কস ফলটা কাইছস এখন যদি এই কথাটা আল্লাহ জিগায় তাহলে তো জবাব দেওয়ার কোনো সুযোগ নাই জবাব দেওয়ার ভাও নাই এই জন্য আমি সাফায়াত করতে পারবো না তুমি অন্যজনের কাছে যাও জুড়ে কইন সুবহানাল্লাহ আর একটা ঘটনা ফাঁকে দিয়ে মনে হয়েছে ঘটনাটা কি জানেন এই যে যেই ফেরেশতার সাহায্যে শয়তান বেহেস্তের ভিতরে ঢুকছে এই ফেরেশতাকে আল্লাহ একটা শাস্তি দিছে শাস্তিটা কি যে আপনারা সকলে হয়তো শুনছেন যে হাজিরা যে হজ করতো যা হাজরে আসওয়াদ যে কালো একটা পাথর যেটা আমাদের সুমা দিলে জীবনের সমস্ত গুণা ঝরে যায় এই পাথরটা হলো ওই ফেরেশতা ঝরে কইল সুবহানাল্লাহ এই পাথরটা কি ওই ফেরেশতা কেন না ওই ফেরেশতা শয়তানটাকে সাহায্য করছে বেহেস্তে প্রবেশ করার জন্য সাহায্য করার পরে দিয়া তার বান্দা কি করছে গুনার কাজ করতে শুরু করছে এখন যে গুনার কাজ করতে শুরু করছে কারণ বাবা আদম তো আগে ভুল করলো না শয়তান যদি না যাইতো তাহলে বাবা আদম কি ফল খাইতো ফল কিন্তু বাবা আদম খাইতো না এই জন্য শয়তান যেহেতু ওই ফেরেশতার মাধ্যমে বেহেস্তে ঢুকছে ঢুকার পরে বাবা আদম রে ঢুকাই ফেলছে এই জন্য ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা একটি শাস্তি দিয়ে কি শাস্তি যেহেতু তুমি শয়তানকে সাহায্য করছো সেহেতু যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে যতদিন পর্যন্ত কিয়ামত হবে না ততদিন পর্যন্ত তুমি কি করবে এই যে আমার বান্দারা যা গুনাহ করবে তুমি সব গুনাহ টান্দে লইবে জুরে কইন সুবহানাল্লাহ একটা পাথর ওই পাথরটা ছিল সাদা ধবধবা দুধের থেকেও সাদা এই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ মানে কালো পাথর এটা আছে সাদা পাথর কিন্তু হইছে কালো পাথর কেননা গুনাহ হইছে কালা মানুষের শরীরের মধ্যে যখন গুনাহ পড়ে কলবের মধ্যে কালো দাগ পড়ে কারণ গুনাহ গুনাহ হচ্ছে কালো ওই কালো দাগ পড়ার পরে দিয়া যখন এটার মধ্যে চুমা দেয় তখন এই কালো দাগটা জায়গা ওইটার মধ্যে সাদাটার মধ্যে যদি কালা ভরে তাহলে কালা বাসে থাকতো না এই যে সাদা পাঞ্জাবি ভিনছে এনা যদি একটু কালি ভরে ডেগের কালি তাহলে এনে কালা বাসে থাকতো না কালা বাসে থাকবো তেমনই ওই সাদা পাথরের মধ্যে যখন গুনাগার বান্দারা চুমু দেয় তখন এতটুকু একটা শান্তি লাগে যে পাথরে আর সাত তো সানা সব গুণা টান দিয়ে ওই পাথরে নিয়ে যা ওই পাথরটা হলো ওই ফেরেশতা জুড়ে কই সুবহানাল্লাহ ওই আদম আলাইহিসসালাম নিজের অপ্রত্যাশিত ভুলের কথা স্মরণ করবে ভুলের কথা স্মরণ করার পরে দেয়া বলবে না 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 আমি সাফায়াত করতে পারবো না তুমি অন্যজনের কাছে যাও অন্যজনের কাছে যাও ওই আদম আলাইহিসসালাম কি করবে হযরতে নূহ আলাইহিসসালামের কাছে পাঠাইবে কোন নবী নূহ আলাইহিসসালামের কাছে পাঠাইবে যে এটা আমার কাজ নয় তুমি কি করো হযরতে নূহ আলাইহিসসালামের কাছে যাও তখন কি করবে সমস্ত মানুষ সেই নূহ আলাইহিসসালামের কাছে যাবে নূহ আলাইহিসসালামের কাছে গিয়ে বলবে আপনি কি আমাদের এরকম দুরবস্থা দেখতে পাচ্ছেন না আমাদের মাথার আধা উপরে সূর্য মাটি তামার মতো গরম এত কষ্ট আমরা সহ্য করতে পারছি না দয়া করে আল্লাহর দরবারে আপনি একটু সুপারিশ করুন যাতে আল্লাহ তাআলা তাড়াতাড়ি বিচার কার্য শুরু করিয়া দেয় বিচার কার্য শুরু করার পরেও 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে জুরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা ওই নূহ আলাইহিসসালামকে আল্লাহ বলবে তুমি কিস্তি বানাও পানি সব কিছু বাসি নিয়ে চলে যাবে তুমি কিস্তি বানাও তখন তার সন্তানকে বলতে সন্তান রে আল্লাহ মহাপ্রলয় দিবে তুমি ইসলাম ধর্ম তুমি শান্তির ধর্ম আমার ধর্ম তুমি গ্রহণ করো তখন বলবে না 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 আমি গ্রহণ করব না তখন ওই কেনামে যখন গ্রহণ করবে না তখন ওই কিস্তি বানানোর জন্য একটা বিশাল বড় গাছের প্রয়োজন ওই গাছটা ছিল এই গাছটা আনছে উজে এই উজ কতটুকু বড় ছিল ওই মুসা আলাইহিসসালামের সাঙ্গপাক যখন তার কাছে গেল ইসলামের দাওয়াত দিতে তখন তিনি তাদের কি করলেন গ্রেফতার করলেন তাদেরকে বন্দি করলেন ওই উজের স্ত্রী আছেন ইসলাম ভক্ত ওই উজের স্ত্রী আছেন আল্লাহ ভক্ত ওই উজের স্ত্রী আছেন হযরত নূহ আলাইহিসসালামের অনুসারী তখন ওই উজ কি করলো তাদেরকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল যে তাদেরকে বাঁচিয়ে রাখা যাবে না তাদেরকে মেরে ফেলতে হবে তখন ওই উজের স্ত্রী কি করবে সে তো আল্লাহ ভক্ত
তার সামনে ওই নূহ আলাইহিস সালামের খেদমত দ্বারা এইভাবে মারবে, এটা তো উজের স্ত্রী সহ্য করতে পারে না। তখন তিনি কি করলে অনেক কৌশলে বললেন, স্বামী গো, ও স্বামী মেহরবানি করে আপনি তাদের মারবেন না। কো না আমির মাইর আলবাম, কো মারুন না যে কো মাইর আলবাম, কো কে রে, কো ইয়ার আইসি ইসলামের দাওয়া দিত যেটা আমার চোখের মধ্যে একেবারে বিষাক্ত, তারা আইসি ইসলামের দাওয়া দিত তাদেরকে আমি আর রাখতাম না, একেবারে কতল করে আলবাম। তখন কি কইছে, কো না আপনি মারুন না যে এতে আপনারই ভালো হবে। কো আমার ভালো হইব কেমনে, কো আপনি যদি এদেরকে না মারেন তাহলে এর আগে ওই দেশের মধ্যে বলবে যে এরকম একটা বড় লোক দেখেছি, যেই লোক দেখলেও সায়া তাহলে লাগে, মানে গারবেদ না হরে এত উষা লোক দেখিয়েছি ঠিক মতন, এত বড় পালোয়ান। তখন কয়ে হ্যাঁ কথাটা তো ঠিক রে, আচ্ছা সাইরে দি। তখন তারা গেছে মূসা আলাইহিস সালামের কাছে, মূসা আলাইহিস সালাম তোমরা ফিরে আইসো কেরা? ক হুজুর ওই গেছলাম ইসলামে দাওয়াত দিতাম, তখন কি করলো আমাদেরকে বন্দি করলো, আমাদেরকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল। তখন তার স্ত্রীর অনেক কৌশলে আমাদেরকে বাঁচাইছে। তখন মূসা আলাইহিস সালাম এত রাগি আছেন, তিনার যখন রাগ উঠতো তখন এই সুল কি করতো তার ফাগড়ি সেদ্ধে বাইরিত একেবারে, কারণ এত রাগি আছেন। তখন এত রাগ পাইছে এই কথা শুনে তিনি রাগে তার লাঠি আছেন ষাট হাত লম্বা, কয়াত ষাট হাত, তিনি রাগে তিনি আর উচ্চতা হয়েছে ষাট হাত, কত হাত উচ্চতা হয়েছে ষাট হাত, লাঠি ষাট হাত উচ্চতা কত ষাট হাত, তিনি রাগে আরও ফাল দিয়েছে ষাট হাত, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এত রাগে ফাল দিয়ে কি হচ্ছে উজের ইমন বাড়ি দিছে, এরপরও দিন বেদি মনে হয় ট্যাংটা উড়ে তুলতে আছে, এরপরও বাড়ি লাগছে এই জায়গার মধ্যে সুবহানাল্লাহ। কই দিন না 180 ফুট, আসি না 180 ফুট এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে মানে এই মুরাদ থেকে গন্ডা পর্যন্ত যে বেঙ্গিটা এই যে মাঝখানে পড়ছে বাড়িটা, তাহলে বুঝেন উজটা কত বড়। এটা বাবা যায় একখানো মানে পাইছি সে 11.5 মাইল লম্বা সুবহানাল্লাহ। কই দিন না আই সভ্য না যে 12,000 রুটি খাইতো নাস্তার সময়। এ উজে কি করছে, ওই নূহ আলাইহিস সালামের কিস্তির যে কাঠটা গাছটা এলহাঙ্গে আনছে, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ওই ওই উজেরে কি করছে মূসা আলাইহিস সালাম এভাবে বাড়ি দিছে, এরপরে কি তিনি রাগে ষাট হাত লম্ব হয়েছে এবং তার লাঠি আছে ষাট হাত এবং আবার ষাট হাত ফাল দিয়ে তারা বাড়ি দিছে, এরপরে বাড়ি লাগছে এই যে মুরাদ থেকে গন্ডা পর্যন্ত যে জায়গাটা এই জায়গার মধ্যে, তাহলে এই এই পর্যন্ত যদি এত উচ্চতা থাকে তাহলে উজটা কত বড় সুবহানাল্লাহ। কই তাই না, এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন, এ উজ এত বড় ছিল। ওই নূহ আলাইহিস সালাম কইতেছে আমার তো একা না, এটা সম্ভব নয়, এটা একমাত্র উজে আনতে পারবে, আর কেউ আনতে পারবে না, এটা হলো উসর জাতি অনুকের পত্র উজ। তখন কি করলো, উজের কাছে গেল যে তুমি আমারে গাছটা আনিয়ে দেও, ক বিনিময় আমারে তুমি কি দিবা, ক তুমি কি চাও বলো। তখন কইতেছে আমি এত বড় উজ যে আমি কোনোদিন ডুব দে পানির মধ্যে ডুবাই আমি গোসল করতেছি না, এই পর্যন্ত না, তুমি যদি আমারে পানির মধ্যে ডুবাই গোসল করতার এরকম সুযোগ তুমি করে দাও, আমার তিনটা শর্ত তো তুমি মানো, তাহলে আমি গাছটা এনে দেব, জোরে কইন সুবহানাল্লাহ। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার, কান্নাকাটি দেখলে মহিলাদের হুশ থাকে না। তখন ওই শয়তানের কান্না দেখে, ওই শয়তান এভাবে কান্না করতেছে, ওই কান্না দেখে তখন মা হাওয়ার দয়া হইল, কখন তুমি বলো আমরা কি করব। শয়তান কইতেছে তোমরা যদি এই ফলটা খাও তাহলে কি হবে, জান্নাতের মধ্যে সারা জীবন থাকতে পারবে, আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে কোনোদিন বাহির করবে না। তখন কি করলো তিনি, এই শয়তানে কি করলো গাছের কাছে লয়ে গেছে, গিয়ে কি করছে শয়তান নিজের হাতে ফলটা ফাড়ছে, ফাইরে মা হাওয়ারে দিছে, মা হাওয়া কি করছে সুন্দরভাবে ফলটা খাইছে, একেবারে তৃপ্তি সহকারে খাইছে, খাওয়ার ফল দিয়া শয়তান বলতেছে এখন তুমি তো খাইছো তুমি তো জান্নাতে থাকবা, এখন তোমার স্বামীরও তো আল্লাহ জান্নাত থেকে বাইর করে দিব, কোন আমি স্বামীর আমি খাওয়াইয়া। তখন কি করলো তোমার স্বামী তো ফল খাইতো না, কারণ আল্লাহ যেহেতু নিষেধ দিছে সে আল্লাহরে খুব মানে, এখন তুমি কি করো এই রস তুমি চিবো, রস বাইর কইরা তুমি কি করো শরবতের মধ্যে মিশাইয়া দিবা, যখন পানি পিপাসা পাবে তুমি এটা খাইয়ে দিবা, তাহলে চিরদিন জান্নাতের মধ্যে থাকতে পারবে, জুরে কইনা নাউজুবিল্লাহ, কত সুন্দর বুদ্ধি দিছে। তখন কি হলো এইভাবে ফল চিপে একটা গ্লাসের মধ্যে রাখলো, রাখার সঙ্গে সঙ্গে রাখার পরে দিয়া নিয়া রাখলো, তখন বাবা আদম আলাইহিস সালাম আইলো পিপাসা পাইলো, তখন কি করলো পানি চাইলো পানি দিল, পানি দেওয়ার পরে যখন তিনি ওই ফলটা খাইল, ওই ফলটা যখন ভক্ষণ করলো, ওই ফলের রস যখন খাইল, তখন খাওয়ার পরে সে বুঝেছে যে এটা তো ওই গাছের ফল, ওটা তো গন্ধম ফল,
যেটা আল্লাহ তাআলা নিষেধ করছে এখন আমি কি করব খায়াও ফালছে তখন কি করলো তিনি এইভাবে গলার মধ্যে চিপা দিয়া ধরছে জুরে কইনা সুবহানাল্লাহ এইভাবে নিজ গলার মধ্যে চিপা দিয়া ধরার পরে দিয়া আচ্ছা আপনারে কোন চিপা দিয়া ধরলে কি পানি আটকায় রাখতে পারবো পানি আটকায় রাখা সম্ভব নয় পানি কিন্তু ভিতরে চলে গেছে তখন ইমন জুরে ধরছে এই যে এই হাড় কিন্তু এই যে টুবলি কিন্তু বাইরেছে কথা কোন ঠিক কিনা এই জন্য পৃথিবীর মধ্যে যত পুরুষ আছে সমস্ত পুরুষের গলার মধ্যে এরকম একটা চিহ্ন আছে না নাই কিন্তু মহিলাদের নাই কারণ মহিলাদের সুরতি হলো মহিলাদের সুরতি হলো মা হাওয়া থেকে আসছে মা হাওয়া পুরা ফলটা খায়া ফেলছে সে গলার মধ্যে ধরে নাই গলার মধ্যে ধরলে তারও এভাবে বাইরে তো মহিলাদেরও থাকতো কিন্তু মহিলাদের নাই কারণ মহিলারা সরু একেবারে সবটা খায়া ফেলছে এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা ওই ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক কষে পড়তে শুরু করলো তখন আল্লাহ বলবো আল্লাহ বললো তোমরা আরে বেহেশতের মধ্যে থাকতে পারবা না তোমরা পৃথিবীর মধ্যে চলে যাও পৃথিবীতে তোমাদেরকে নামিয়ে দেওয়া হবে অল্প কিছুদিন অল্প কিছু কাল যে কালের মধ্যে তোমরা নিজের জীবিকা নিজে সংগ্রহ করবা এবং দুইজনকে আল্লাহ দুই জায়গার মধ্যে ফাড়াইছে একজনকে জেদ্দায় ফাড়াইছে আরেকজন হলো সিংহলে ফাড়াইছে দুইজনকে দুই জায়গার মধ্যে আল্লাহ পাঠায় দিছে উপরের থেকে ফালাইছে নিচে জুরে কইন সুবহানাল্লাহ ওই আদম আলাইহিস সালাম আল্লাহ নিষেধ করা পরে দিও ফলটা খাইছে এটা কার খেলা আল্লাহরই খেলা কারণ আল্লাহ কইছে ইন্নি জাইলু ফিল আরদি খলিফা আরদিন শব্দের অর্থ হলো জমিন আমি জমিনের মধ্যে মানুষ বানাইব এখন জমিনের মধ্যে যদি আমি মানুষ বানা আল্লাহ যদি জমিনের মধ্যে বানা তারে যদি জান্নাতে রাখে তাহলে জমিনের মধ্যে কি মানুষ থাকবো জমিনের মধ্যে মানুষ থাকতো না এই জন্য আল্লাহ কি করছে এটা আল্লাহর খেলা আল্লাহ কি করছে অনেক তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে কারণ আল্লাহর কথা এটা আল্লাহর সব কিছু খেলা এখন শানের মধ্যে আছে এই যে আদম বলে আমি পাপি বড়ই গুণাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার এই যে গুণাগার শব্দটা এটা শুধুমাত্র বলা হয়েছে কেরে শানটা মিলানোর জন্য কিন্তু মূলত নবীদের কোনো গুণা নাই এটা যদি আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন তাহলে এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই এটা হলো প্রথম কারণ বাবা আদমে এইভাবে অপ্রত্যাশিত একটা ভুল করছে এই ভুলের জন্য তাকে মাসুল গুনতে হচ্ছে এই ভুলের কারণে তিনি বলবেন আমি যেহেতু এভাবে ফলটা খাইছি আমি যেহেতু ফলটা খাইছি এই জন্য আমি আমার দৃষ্টিতে অপরাধী হয়ে গেছি এখন আল্লাহ যদি আমার জিগায় আদম রে তোরে নিষেধ করার পরে দিয়াও তুই কি কস ফলটা খাইছস এখন যদি এই কথাটা আল্লাহ জিগায় তাহলে তো জবাব দেওয়ার কোনো সুযোগ নাই জবাব দেওয়ার ভাও নাই এই জন্য আমি সাফায়াত করতে পারবো না তুমি অন্যজনের কাছে যাও জুরে কইন সুবহানাল্লাহ আর একটা ঘটনা ফাঁকে দিয়ে মনে হয়েছি ঘটনাটা কি জানেন এই যে যেই ফেরেশতার সাহায্যে শয়তান বেহেস্তের ভিতরে ঢুকছে এই ফেরেশতাকে আল্লাহ একটা শাস্তি দিছে শাস্তিরা কি যে আপনারা সকলে হয়তো শুনছেন যে হাজিরা যে হজ করতো যা হাজরে আসওয়াদ যে কালো একটা পাথর যেটা আমাদের সুমা দিলে জীবনের সমস্ত গুণা ঝরে যায় এই পাথরটা হলো ওই ফেরেশতা জুরে কইন সুবহানাল্লাহ এই পাথরটা কি ওই ফেরেশতা কেননা ওই ফেরেশতা শয়তানটাকে সাহায্য করছে বেহেস্তে প্রবেশ করার জন্য সাহায্য করার পরে দিয়া তার বান্দা কি করছে গুনার কাজ করতে শুরু করছে এখন যে গুনার কাজ করতে শুরু করছে কারণ বাবা আদম তো আগে ভুল করলো না শয়তান যদি না যাইতো তাহলে বাবা আদম কি ফল খাইতো ফল কিন্তু বাবা আদম খাইতো না এই জন্য শয়তান যেহেতু ওই ফেরেশতার মাধ্যমে বেহেস্তে ঢুকছে ঢুকার পরে বাবা আদম রে ঢুকাই ফেলছে এই জন্য ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা একটি শাস্তি দিয়ে কি শাস্তি যেহেতু তুমি শয়তানকে সাহায্য করছ সেহেতু যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে যতদিন পর্যন্ত কিয়ামত হবে না ততদিন পর্যন্ত তুমি কি করবে এই যে আমার বান্দারা যা গুণা করবে তুমি সব গুণা টান্দেলু হবে জুরে কইন সুবহানাল্লাহ একটা পাথর ওই পাথরটা ছিল সাদা ধবধবা দুধের থেকেও সাদা এই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ মানে কালো পাথর এটা আছে সাদা পাথর কিন্তু ওইসে কালো পাথর কেননা গুণা ওইসে কালা মানুষের শরীরের মধ্যে যখন গুণা পড়ে কলবের মধ্যে কালো দাগ পড়ে কারণ গুণা হচ্ছে কালো ওই কালো দাগ পড়ার পরে দিয়া যখন এটার মধ্যে চুমা দেয় তখন এই কালো দাগটা জাগা ওইটার মধ্যে সাদাটার মধ্যে যদি কালা ভরে তাহলে কালা বাসে থাকতো না এই যে সাদা পাঞ্জাবি ভিনছে এনা যদি একটু কালি ভরে ডেগের কালি তাহলে এনা কালা বাসে থাকতো না কালা বাসে থাকবো তেমনই ওই সাদা পাথরের মধ্যে যখন গুণাগার বান্দারা চুমু দেয় তখন এতটুকু একটা শান্তি লাগে যে পাথরে আর সাত্তো জানা সব গুণা টান দিয়ে ওই পাথরে নিয়ে যা ওই পাথরটা হলো ওই ফেরেশতা জুড়ে কইন সুবহানাল্লাহ এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা
ওই আদম আলাইহিস সালাম নিজের অপ্রত্যাশিত ভুলের কথা স্মরণ করবে, ভুলের কথা স্মরণ করার পরে দেয়া বলবে, না 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 আমি সাফায়াত করতে পারবো না, তুমি অন্য জনের কাছে যাও, অন্য জনের কাছে যাও। ওই আদম আলাইহিস সালাম কি করবে, হযরতে নূহ আলাইহিস সালামের কাছে পাঠাইবে, কোন নবী, নূহ আলাইহিস সালামের কাছে পাঠাইবে যে এটা আমার কাজ নয়, তুমি কি করো হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাও। তখন কি করবে, সমস্ত মানুষ সেই নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি কি আমাদের এরকম দুরবস্থা দেখতে পাচ্ছেন না, আমাদের মাথার আধা, উপরে সূর্য, মাটি তামার মতো গরম, এত কষ্ট আমরা সহ্য করতে পারছি না, দয়া করে আল্লাহর দরবারে আপনি একটু সুপারিশ করুন যাতে আল্লাহ তাআলা তাড়াতাড়ি বিচার কার্য শুরু করিয়া দেয়। বিচার কার্য শুরু করার পরেও 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে, জোরে কইন না সুবহানাল্লাহ, ওই 50,000 বছর যেখানে দাঁড়িয়ে থাকতে হবে অপেক্ষা, শুধু অপেক্ষা। এই দুনিয়ার মধ্যে সবচাইতে একটা মানে সবচাইতে কষ্টকর যেটা বিষয়, সবচাইতে মানে যেটা সহ্য করার মতো না, সেটা হলো কারোর জন্য অপেক্ষা করা। এই অপেক্ষা জিনিসটা খুব কঠিন। একজন কইছে 10টার সময় আইব, কিন্তু আপনি 10টার সময় জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, কিন্তু ওই লোকটা আইসেন একেবারে বিকালে আসে, আপনি বলেন আপনার শরীরে কি রাগ উঠবো নাকি খুব খুশি হইবে, রাগ মানে কি মাথা ভালো চুল কারো ভাই শোভবো না, তোর তুই কইছো 10টার সময় আইবে, তুই আসো বিহালে মারো দিমান, কথা কোন ঠিক কিনা। এই অপেক্ষা খুব কিন্তু কঠিন একটা বিষয়। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, হাসর দিন শুধু বান্দারা ইয়া নাফসি করবে, শুধু নিজের, আমি নিজেই সুপারিশকারী, আমি নিজেই সুপারিশের সুপারিশকৃত, আমাকে নিজে সুপারিশ করতে হবে, আমি কারে সুপারিশ করব, এটা শুধু সকলে বলবে। যখন নূহ আলাইহিস সালামের কাছে সকলে যাবে, নূহ আলাইহিস সালাম তার অপ্রত্যাশিত একটা ভুলের কথা স্মরণ করবে, যে কি ভুল, এটা মূলত ভুলেই না, এটা কি যে নূহ আলাইহিস সালামের 60টা সেরা আছে, কয়টা সেরা, 60টা, লাস্টের সেরা 4 নাম্বার ফুতের নাম হলো কেনাম, নাম কি, ওই কেনাম, ওই কেনামরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করার পরে দিয়া এই কেনামে কি করছে, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এই শান্তির ধর্ম গ্রহণ করে নাই, তার বাবার যে দিন, তার বাবা যে দিন লইয়া পৃথিবীর মধ্যে আসে সেটা গ্রহণ করে নাই, সে বেদিন হয়ে গেছে। তখন তিনি কি করলেন, তার সন্তানকে বলতেছেন, বাবা রে এখানে বড় একটা প্রলয় হবে, সব কিছু পানি ভাসিয়ে লয়ে যাবে, তুমি এখনো সময় আছে, দিন গ্রহণ করো। কোনো আমি দিন গ্রহণ করতাম না। তখন কি করলো, আল্লাহর পক্ষ থেকে ওহি আসলো, আল্লাহর পক্ষ থেকে তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও, ওই নৌকার মধ্যে তক্তা আসিন 2,24,000, জুড়ে কইন সুবহানাল্লাহ, 2,24,000, এই দুনিয়ার মধ্যে পয়গাম্বর আসে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বরে পৃথিবীর মধ্যে আসছে, বাবা আদম থেকে শুরু করে একেবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 2,24,000 পয়গাম্বর আসে, আর ওই নৌকাটা বানাইছে কাঠ লাগছে, তক্তা লাগছে 2,24,000, জুড়ে কই সুবহান, আচ্ছা একটু দূরত পরে না, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা বাবারা বন্ধুরা, এই শানটা কিন্তু আসলে অনেক বড়। এই নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে, সবরির ব্যাখ্যা যদি আমি দেই আজকে আরও 3-4 ঘন্টার প্রয়োজন, এখন সময় তো সংকীর্ণ, এতটুকু বলা যাবে না। শুধুমাত্র বলতে হয় যে আদম আলাইহিস সালাম যে ফলটা খাইছে, আপনাদের দৃষ্টি থেকে আদম আলাইহিস সালাম গুনাহ করছে, গুনাহ করছে, আদম আলাইহিস সালাম কিন্তু গুনাহ করে নাই, এটা আল্লাহর একটা কুদরত, আল্লাহর কুদরতে সব কিছু হয়েছে। যদি বলা হয় এই যে আদম আলাইহিস সালাম ফল ডাকাইছে, আল্লাহর আদেশ অমান্য করছে, কারণ আল্লাহর আদেশ অমান্য করলে গুনাহগার, আল্লাহ কইছে নামাজ পড়ো, আকিমু সালাত, নামাজ কায়েম করো, আতু যাকাত, যাকাত দাও, ওয়ারকাউ মা রাকিন, এবং যারা রুকু করে তাদের সাথে রুকু আদায় করো। এখন আপনি যদি নামাজ না পড়েন, যাকাত না দেন, জামাতের সাথে নামাজ না পড়েন, আল্লাহ আদেশ করছে আপনি করলেন না, তাহলে গুনাহগার না, গুনাহগার। যেহেতু আল্লাহ আদেশ করছে তুমি গাছটার কাছেও যেও না, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, যদি তুমি গাছের কাছে যাও তাহলে তুমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা কওয়ার পরে দিয়ে সে ফলটা খাইলো,
তাদের দৃষ্টিতে মানুষের দৃষ্টিতে হতে পারে যে আল্লাহর আদেশ অমান্য করছে সে তো গুনাহগার, মূলত গুনাহগার না, এটা আল্লাহর একটা কুদরত। আমার বাইরা বাবারা বন্ধুরা, একেবারে সংক্ষেপে আমি বলার চেষ্টা করব। তখন আদমে ফাড়াইবে নুহুর কাছে, ওই নূহ আলাইহিস সালাম বলবে আমার চার নম্বর দিন মানছে না, বেদিন হয়ে গেছে। এখন আল্লাহ যদি আমারে প্রশ্ন করে নুহুরে, সবাই তোর কথা মানার পরে তোর নিজের সন্তান তোরে মানছে না, বেদিন হয়ে গেছে, আল্লাহ যদি আমাকে এভাবে শরম দেয় তাহলে আমি তো শরমের মধ্যে পড়ে যাব, এই জন্য আমি আল্লাহর দরবারে যাব না। মূলত সকলে একটা একটা অজুহাত দিবে যে আমি আল্লাহর কাছে যাইতে পারবো না, কেননা আগে সাফায়াত করবেন নবীজি, আমাদের নবীজি সাফায়াত করার আগে আর কেউ সাফায়াত করতে পারবে না, এই জন্য সবাই খালি ফাঁস কেটে চলে যাবে, না আমার কাছে আয় না আরেকজনের দ্বারা যাও, আমার দ্বারা না আরেকজনের দ্বারা যাও, এই জন্য সকলে এভাবে পাঠিয়ে দিবে। ওই নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলবে তুমি একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও, কারণ এটার মহাপ্রলয় হবে, মহাপ্রলয় হবে, পানিতে সব কিছু ভেসে যাবে, তুমি একটা নৌকা বানাও। ওই নৌকা বানাইতে এতগুলো কাঠ, এত বড় নৌকা বানাইতে বিশাল বড় একটা গাছ লাগে, এই গাছের মধ্যে তক্তর 2,24,000। এখন এই গাছটা নূহ আলাইহিস সালাম একলা আঙ্গায় আনতে পারে না, তখন কি করলো, অনুকের পুত্র উজ, এটা হলো উষর জাতি, যে জাতি এতটুকু উচ্চতা ছিল যে আপনি যদি চিন্তা করেন আপনি মাথায় ধরবে না, এত উচ্চতা লোক এবং শক্তিশালী। কি বোঝানোর জন্য একটা এক্সাম্পল, সামান্য বোঝানোর জন্য, যে হজরতে মুসা আলাইহিস সালামের যুগে এই উজ ছিল, উজ অনেক আগে থেকে ছিল, মুসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত এভাবে আসছে। আসার পরে দিয়া এই মুসা আলাইহিস সালাম কী করলো, তার যে সাঙ্গ পাঙ্গ এদের কাছ থেকে দুইজন পাঠাইছে, তুমি যাও এই উজের দেশে যাও, তুমি গিয়ে তাদের কী করো, এই ধর্মে দাওয়াত দাও। তখন কি করলো, এ উজের কাছে যাওয়ার পরে দিয়া এ দুইজনকে কি করলো, বন্দি করে ফেলল, কি করছে, বন্দি করে ফেলছে। ওই উজের স্ত্রী আল্লাহ ভক্ত ছিল, আমার কথা বুঝতেছেননি, না বুঝলে প্রশ্ন করেন কেন, এত কষ্ট হইতে কথা কইতেছি গরমের মধ্যে, আমারও কষ্ট হইতেছে, আপনার শুনতেও কষ্ট হইতেছে, আর বেশিক্ষণ কইতাম না, অল্পক্ষণ কইয়াম কয়ে ইনশাল্লাহ বা জ্যামগা আপনারা দোহরুন যাওয়ার লাগিয়ে, যাতে আল্লাহ তাআলা ভবিষ্যতে একজন হক্কানি আলেম হিসাবে কবুল করে উচ্চ আওয়াজে বলেন আমিন। কারণ ভালো যদি হতে চান আপনার পিছনে শয়তান অবশ্যই থাকবে, আর যদি আপনি শয়তানই হয়ে যান তাহলে শয়তানের পিছনে শয়তান থাকবে না। শয়তান অনেক প্রকার আছে, এর মধ্যে একটা শয়তান হলো মানুষ শয়তান, যে নিজেই শয়তান হয়েছে তার কাছে শয়তান আসে না। যে ভালো মানুষ, ফাসক্ত নামাজ পড়ে, মাদ্রাসায় পড়াশোনা করে, যার সব আমল ঠিক আছে, তার পিছনে 70টা শয়তান ঘুরে, তারা যাতে খারাপ পথে নেওয়ার লাগে। যেহেতু আমরা ভালো পথে আছি আমাদের পিছনে শয়তান থাকবে, কারণ নবীজি কম কষ্ট করছে না, নবীজিরা শেষ পর্যন্ত পাগলও কইছে, কইছে কি কইছে না, এলাই কি নবীজি ইসলাম প্রচার থেকে বিরত রয়েছে না, কেলা কি কইব, আমার দেখার বিষয় না, আমার পথে আমি আছি, হারার পথে হারা থাক, কথা কই ঠিক কিনা, লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তুমি দেহ, আমার দিন আমি দেহি। এই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ওই নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলবে তুমি কিস্তি বানাও, পানি সব কিছু বাসিয়ে নিয়ে চলে যাবে, তুমি কিস্তি বানাও। তখন তার সন্তানকে বলতে, সন্তান রে আল্লাহ মহাপ্রলয় দিবে, তুমি ইসলাম ধর্ম, তুমি শান্তির ধর্ম, আমার ধর্ম তুমি গ্রহণ করো। তখন বলবে না 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 আমি গ্রহণ করব না। তখন ওই কেনামে যখন গ্রহণ করবে না, তখন ওই কিস্তি বানানোর জন্য একটা বিশাল বড় গাছের প্রয়োজন, ওই গাছটা ছিল, এই গাছটা আনছে উজে, এই উজ কতটুকু বড় ছিল, ওই মুসা আলাইহিস সালামের সাঙ্গ পাক যখন তার কাছে গেল ইসলামের দাওয়াত দিতে, তখন তিনি তাদের কি করলেন, গ্রেফতার করলেন, তাদেরকে বন্দি করলেন। ওই উজের স্ত্রী আছেন ইসলাম ভক্ত, ওই উজের স্ত্রী আছেন আল্লাহ ভক্ত, ওই উজের স্ত্রী আছেন হযরত নূহ আলাইহিস সালামের অনুসারী। তখন ওই উজ কি করলো, তাদেরকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল, যে তাদেরকে বাঁচিয়ে রাখা যাবে না, তাদেরকে মেরে ফেলতে হবে। তখন ওই উজের স্ত্রী কি করবে, সে তো আল্লাহ ভক্ত, তার সামনে ওই নূহ আলাইহিস সালামের খেদমত দ্বারা এইভাবে মারবে, এটা তো উজের স্ত্রী সহ্য করতে পারে না। তখন তিনি কি করলে, অনেক কৌশলে বললেন, স্বামী গো, ও স্বামী মেহরবানি করে আপনি তাদের মারবেন না। কো না আমির রে মাইরালবাম, কো মারুন না যে কো মাইরালবাম, কো কে রে, কো ইয়ার আইসি ইসলামের দাওয়া দিত, যেটা আমার চোখের মধ্যে একেবারে বিষাক্ত, তারা আইসি ইসলামের দাওয়া দিত, তাদেরকে আমি আর রাখতাম না, একেবারে কতল করলবাম। তখন কি কইছে, কো না আপনি মারুন না যে, এতে আপনারই ভালো হবে। কো আমার ভালো হইব কেমনে, কো আপনি যদি এদেরকে না মারেন তাহলে এর আগে ওই দেশের মধ্যে বলবে যে এরকম একটা বড় লোক দেখেছি, যেই লোক দেখলেও সায়াতা লাগে, মানে গার্বেদ না, এত উষা লোক দেখিয়েছি ঠিক মতন, এত বড় পালোয়ান,
তখন কইতে হে কথাটা তো ঠিক হই রে আজ সাইরে দে তখন তারা গেছে মুসা আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালাম তোমরা ফিরে আইছো কেরে ক হুজুর ওই গেছলাম ইসলামে দাওয়াত দিতাম তখন কি করলো আমাদেরকে বন্দী করলো আমাদেরকে মেরে ফেলার সিদ্ধান্ত নিল তখন তার স্ত্রী অনেক কৌশলে আমাদেরকে বাঁচাইছে তখন মুসা আলাইহিস সালাম এত রাগি আছেন তিনার যখন রাগ উঠত তখন এই সুল কি করতো তার ফাগড়ি সেদ্ধে বাইরিত একেবারে কারণ এত রাগি আছেন তখন এত রাগ পাইছে এই কথা শুনে তিনি রাগে তার লাডি আছেন ষাট হাত লম্বা কয়াত ষাট হাত তিনি রাগে তিনি আর উচ্চতা হয়েছে ষাট হাত কত হাত উচ্চতা হয়েছে ষাট হাত লাডি ষাট হাত উচ্চতা কত ষাট হাত তিনি রাগে আরো ফাল দিয়েছে ষাট হাত জোরে কইনা সুবহানাল্লাহ এত রাগে ফাল দিয়ে কি হয়েছে উজের ইমন বাড়ি দিছে এরপরও দিন বেদ দিয়ে মনে হয় ট্যাংটা উড়ে তুলতেছে এরপরও বাড়ি লাগছে এই জায়গার মধ্যে তাহলে বুঝেন উজটা কত বড় এটা বাবা যায় এক কান মানে পাইছি সাড়ে এগারো মাইল লম্বা সুমান আল্লাহ কইতেন না এই সভ্য না যে বারো হাজার রুডি কাইতো নাস্তার সময় এ উজে কি করছে ওই নূহ আলাইহিস সালামের কিস্তির যে কাঠটা গাছটা ইয়াল ভাঙ্গে আনছে জুড়ে কন্যা সুবহানাল্লাহ ওই ওই উজেরে কি করছে মুসা আলাইহিস সালাম এভাবে বাড়ি দিছে এরপরে কি তিনি রাগে ষাট হাত লম্বা হয়েছে এবং তার লাডি হয়েছে ষাট হাত এবং আবার ষাট হাত ফাল দিয়ে তারা বাড়ি দিছে এরপরে বাড়ি লাগছে এই যে মুরাদ থেকে গন্ডা পর্যন্ত যে জায়গাটা এই জায়গার মধ্যে তাহলে এই এই পর্যন্ত যদি এত উচ্চতা থাকে তাহলে উজটা কত বড় সুবহানাল্লাহ কইতেন না এই জন্য আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন এ উজ এত বড় ছিল ওই নূহ আলাইহিস সালাম কইতেছে আমার তো একা না এটা সম্ভব নয় এটা একমাত্র উজে আনতে পারবে আর কেউ আনতে পারবে না এটা হলো উসর জাতি অনুকের পত্র উজ তখন কি করলো উজের কাছে গেল যে তুমি আমার গাছটা আনিয়ে দেও ক বিনিময় আমার তুমি কি দিবা ক তুমি কি চাও বলো তখন কইতেছে আমি এত বড় উজ যে আমি কোনোদিন ডুব দে পানির মধ্যে ডুবাই আমি গোসল করতেছি না এই পর্যন্ত না তুমি যদি আমারে পানির মধ্যে ডুবাই গোসল করতার এরকম সুযোগ তুমি করে দাও আমার তিনটা শর্ত তো তুমি মানো তাহলে আমি গাছটা এনে দেন জোরে কইন সুবহানাল্লাহ এই তিনটা শর্ত কইতাম নি এই তিনটা শর্ত কই আজকে এ পর্যন্তই ক্ষান্ত দিলাম কারণ এই ঘটনা কইলে আরও বহুত বহুত সময় আমারও সময় গেছে গা বাড়িতে বহুত কাজ আছে কারণ আপনারা দাওয়াত করছে বিকালে আমার একটা এই যে মসজিদের মধ্যে কাজ আছে ইনশাল্লাহ আমি এখানে কাজটা করতে হবে যাইতে হবে আগুয়া নামাজও করাই নেব দুপুরে নামাজ পড়াইছি না মুয়াজিনের কাছে বইলে আসছি আপনাদের সাথে কারণ দিনের মাহফিল যেহেতু আগে বাগে আসতে হয় আপনারা সকলে আসছেন আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি ফাঁকে দিয়ে একটা ছোট্ট কথা কই কেউ মনে করছি নিন না যে হ্যাঁ কইতাম নি ইনশাল্লাহ আমার মন পরিষ্কার করে কইতেছে আপনারা একটু পরিষ্কারভাবে ভাববেন এবার যে আমি ইদানিং দেখতেছি ইউটিউবের মধ্যে যে আমার ছবি দেয়া অনেকেই মনে করেন অনেক এই ফেসবুক আইডি ইমো আইডি খুলে তৈরি দিছে এটা মূলত আমার জন্য খুব একটা মানে ভালো না খুব একটা ওয়া হয় এই জন্য আপনার কাছে অনুরোধ আমার ছবি ইউটিউবের মধ্যে কোনো জায়গার মধ্যে ব্যবহার করবেন না যারা ভিউয়ার্স ভিডিও দেখতেছে তাদের মধ্যে যারা কমেন্ট করে মাঝে মাঝে দেখি তো বড় মোবাইল আছে বড় ভাইয়ের দেখি তো যে আমার ছবি দেওয়া আমার নাম দেওয়া মূলত এটা আপনাদের মধ্যে কেউ নাই যে ভিউ দেখে যারা এই পাবলিকের মধ্যে একজন এটা যে করতেছে তখন মানুষ দেখে ভাববো এটা কলিলুর রহমান ভাববো না মূলত আমি কোনো মোবাইল চালাই না আমি কোনো আইডি চালাই না আমার কোনো আইডি নাই ইমো নাই কিছুই নাই ঠিক আছে না একটা ফেসবুক আসেনি এটা আমার বড় ভাইয়ের এখন আপাতত বড় ভাই আমি কিছুই চালাই না কারণ আমি কারোর সাথে কথাই বলি না এখন আপনারাই কই আমি এইভাবে যদি আমার ছবি থাকে আমার নাম থাকে একজন ভাববে কি যে আমি এটা তখন কি উল্টাপাল্টা কথা বলবে এরপরে কি আপনাদের মিডিয়ার মধ্যে ফোন দিয়ে অনেকে অনেক কিছু বলবে তখন আপনারা কি বলবেন যে মূলত তো আমার নাম্বার না আমি কেউ মোবাইল চালাই না কথা কোন ঠিক কিনা একটা ছোটো বাটল মোবাইল এই যে আমার বাবার মোবাইল এটা বুঝছেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ এটা করবেন না আরেকটা বিষয় যেটা আমার খুব কষ্ট লাগলো দেখিয়া যে আমি একটা জিকির পড়ছি আপনারা সকলে দেখছেন যে তালজাঙ্গা এই যে কাকা আপনারা দেখছেন এই তালজাঙ্গা জিকিরটা এই যে কি কি বংশ দুইটারে কয় খান বংশ হয় না হের হের খান বংশ হয় তখন এই যে দয়াল তোর লাগার ঠান্ডা কইছি এটা কি কইছে ডিজে বানায় পরে সারছে আচ্ছা এটা গুণ হইতো না আল্লাহ জিকির মানে ডিজে লাগাইছে এটা মারাত্মক গুণ এই জন্য এটা করবেন না আর আমার ছবি কেউ ইউজ করবেন না ছবিটা পাল্টিয়ে ফেলবেন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন এই ঘটনা বলে শেষ করে দিব তখন উজে বলতেছে এই তিনটা শর্ত যদি কেউ মানতে পারো
এই তিনটা শর্ত যদি মানতে পারো তাহলে আমি এই গাছটা আনিয়ে দেব। যে কি তিনটা শর্ত? কি যে এক নাম্বার শর্ত, আমি এত বড় উস যে আমি কোনোদিন পানির মধ্যে নেমে আমি কি করছি না, ডুব দিয়ে গোসল করতে পারি নাই, তুমি আমারে ডুব দিয়ে গোসল করাইতে হবে। দ্বিতীয় শর্ত, আমি কোনোদিন ফ্যাট বেড়ে খাইতেছি না, সকালে 12,500 রুটি খাইতো, এরপরে কবিলে ফ্যাট বসছে না। আচ্ছা কোন জীবনে ফ্যাটটা কত বড়? তখন কি কইছে, এই দুই লম্বা শর্ত হলো কোনোদিন আমি পেট ভরে খেতে পারি নাই, তুমি আমাকে পেট ভরে এক সন্ধ্যা খাওয়াইতে হবে। আচ্ছা ঠিক আছে। তিন নম্বর শর্ত হলো আমি কোনোদিন ঘরের মধ্যে ঘুমাইতে পারি নাই, আমি আকাশের নিচে ঘুমাইতে হয়, ঘরের ভিতরে আমি কোনোদিন ঘুমাইতে পারি নাই, এত বড় শরীর দেখা। এখন এই তিনটা শর্ত যদি তুমি মানো, আমার যদি একটা ঘরের ব্যবস্থা করে দো যাতে আমি ঘুমাইতে পারি, তাহলে আমি তোমার এই গাছটা আনিয়ে দেব। তখন এই নূহ আলাইহিস সালাম কয়, রে এত কঠিন কঠিন শর্ত আমি কেমনে পূরণ করা? তখন তিনি আল্লাহর কাছে কয়, আল্লাহ মাবুদ গো, আপনি বলছেন এইভাবে, আপনি বলছেন এইভাবে গাছটা আনার জন্য, গাছটা আনলে নৌকা বানানোর জন্য, এখন উজে তো উচ্ছারা কেউ আনতে পারবে না, এখন উজে তো এই শর্তগুলা দিছে, এখন আমি কি করব? আল্লাহ তুমি বলে দাও। তখন কি করবে? আল্লাহ বলো আচ্ছা তুমি রাজি হয়ে যাও, বাকিটা আমি আল্লাহ দেখবো। জুরে কইন সুবহান আল্লাহ, বাকিটা আমি আল্লাহ দেখে নিব। তখন কি করলো, তিনি রাজি হইল। ওই উজ দেন কত বড় আছেন, সাগরের মধ্যে তার আডু ভানি হইত, সুবহানাল্লাহ কইতেন না, সাগরের মধ্যে কত ভানি, ওই গাছটা আছেন সাগরের মাছ গানো, সাগরের কি ঠিক মধ্যেখানে আসেন যে মধ্যেখানে তার পানি অমাত্র আড্ডু পর্যন্ত, তাহলে সাগরের থেকে গুত না জায়গা তো আর কিছুই নাই, এখানে যদি তার আড্ডু পানি হয় তাহলে উচ্চতা কত আসেন, একবার ভেবে দেখেন আমার ভাইরা বাবারা বন্ধুরা। তখন কি করলো, ওই গাছটা একা এভাবে তুললে আনছে, জুড়ে কন্যা সুবহানাল্লাহ, একা ওই গাছটা আনছে, আনিয়ে শীর্ষে 2,24,000 তক্তা হয়েছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ, 2,24,000 তক্তা দিয়ে নূহ আলাইহিস সালামের কিস্তি বানাইছে। ওই 2,24,000 তক্তার প্রত্যেকটা তক্তার মধ্যে এক একজন নবীর নাম ছিল, বাবা আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 2,24,000 পয়গম্বর, 2,24,000 নবী পৃথিবীর মধ্যে আসছে। সকলে কি করলো, সকলের নাম প্রত্যেকটা তক্তার মধ্যে লিখলো, এমনকি সবচেয়ে খুশির সংবাদ হলো, আপনি আমার নবীর নাম সবার প্রথমে লিখছে, জুড়ে কইন সুবহানাল্লাহ। তিনি নবী হিসেবে সর্বশেষ, কিন্তু সমস্ত নবীদের যেহেতু সর্দার আছেন, এই জন্য তার নাম সবার সামনে, এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা। তখন কি করলো, এটা দিয়ে একটা নৌকা বানাইলো। তখন এই উজেরে যে তিনটা শর্ত দিছেন, এই তিনটা শর্ত পূরণ করা পালাইছি। কনহু, তুমি যে কইছো তিনটা শর্ত, এই তিনটা শর্ত এলাকা পূরণ করো। তখন ক, পূরণ করতাম, আচ্ছা ঠিক আছে তুমি সাগর নামো। বলি কি সাগর নামতাম, সাগর তো তোমার সামনে আমার আডু ভানি ও, যে সাগর নামে কি হরা, ক তুমি নাম হই না, ক মস্করা করো, বেশি মস্করা হলে গাছ যেন তেন এনে তুই হারা, ক না তুমি নাম হই না। তখন কি করলো, নামলো, একটু সামনে যাও আডু ভানি, আরেকটু সামনে যাও আডু ভানি, আরেকটু সামনে যাও আবার আডু ভানি, আরেকটু সামনে যাও, যাইতে গলা ভানি, জুড়ে কইন সুবহানাল্লাহ। এত বড় বুঝ দেন ফানি আল্লাহর কুদরত, বুঝা বড় দা, এটা হলো আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ যদি এক ঘন্টা চিন্তা করে বা সামান্য পরিমাণ চিন্তা করে, তাহলে তার আমল নামার মধ্যে 60 বছর একটানা নফল ইবাদত করলে যে সব, সেই সব তার আমল নামার মধ্যে দান করে দেয়, জুড়ে কইন সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نبي رشك يا دنيا যাহার দিল ভাই কাঁদবে না, রোজে হাসরে ভাই জান তারা, নবীজির সাফায়াত পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।
محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীজি যখন তায়েফ গেলেন ওরে ইসলামের দাওয়াত দিতে দুষ্ট কাফেররা মারল পাথর নবীজির পাক বদনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেহুশ হইলেন নবীজি পাথরের আঘাতে সাদা জামা কাপড় লাল হইল নবীজির পাক রক্ততে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله ওরে আল্লাহ সারা মাবুদ নাই দয়াল নবীজি সারা উপায় নাই বলেন আল্লাহ সারা মাবুদ নাই দয়াল নবীজি সারা নাই ওরে সেই নবীকে পাইতে হইলে সেই নবীকে পাইতে হইলে কামেল পীরের দয়া সাইলা ইলাহা ওলা ইলাহা ইল্লাল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কোন পথে হব রওনা আমরা মদিনার রাস্তা চিনি না বলেন কোন পথ হব রওনা আমরা মদিনার রাস্তা চিনি না ওরে দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লা Allah o la ilaha illa Allah o la ilaha illa Allah la la ilaha illa Allah bazan onek sundor modina আহাজার নাই কোনো তুলনা বলেন অনেক সুন্দর মদিনা আহাজার নাই কোনো তুলনা তোমরা বুঝেও কেন বুঝো না তোমরা বুঝেও কেন বুঝো না আইরে ঈমান হলো মদিনা লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ওরে আসিয়া খেলে প্রেমেরি খেলা
ওরে ফেরাউন দিছে কথই জালা, আমার আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও তুমি বেহেশতে তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।